শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ, প্রতিষ্ঠান বন্ধ না করা, শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শহীদ কুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন এআইডিএসইউ। শুক্রবার বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি পল্লব পেগু, জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, এই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানান তারা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষকের শূন্যপদ রয়েছে, কিন্তু সরকার তা পূরণ করছে না বলে ক্ষোভ ব্যক্ত করেন। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদগুলো পূরণ করার দাবি জানান। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। এক কোটি সই সংগ্রহ করে আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগামী 28 সেপ্টেম্বর সেটা প্রেরণ করব। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে কাছাড় জেলায় আমাদের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল সহ বিভিন্ন দাবিতে আজকে আমরা ধর্ণা প্রদর্শন করছি। আমরা দেখতে পাচ্ছি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব, ছাত্ররা শিক্ষকের অভাবের জন্য স্কুল থেকে বেরিয়ে ধর্ণা দিতে হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। আমরা বিগত কিছুদিন থেকে যাচ্ছি বিভিন্ন স্কুলে, অঙ্কের শিক্ষক নেই, বিজ্ঞানের শিক্ষক নেই, বাংলার শিক্ষক নেই, এবং সরকারি স্কুলগুলো আস্তে আস্তে এরকম করে বন্ধ হতে যাচ্ছে। এবং সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষক নিয়োগ না করে মাধ্যমিক পরীক্ষা খারাপের অজুহাত দেখিয়ে একটার পর একটা স্কুল বন্ধ করে দিচ্ছে। আসলে মূলত শিক্ষাকে বেসরকারিকরণ করা, ব্যক্তিগতকরণ করা।